সবাইকে এবং সবাইকে লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজ হচ্ছে লক্ষ্মী পুজো, তো আশা করি সবার বাড়িতেই পুজো হয়। আশা করি কি সবার বাড়িতেই অন্তত আজকের পুজো হয়, যদি কারো কোনো সমস্যা না থেকে থাকে। তো আমাদের বাড়িতেও আজকে লক্ষ্মী পুজো, আগের বছর আমরা পুজো করতে পারিনি, যেহেতু আমাদের ওষুধ ছিল যার জন্য পুজো করতে পারিনি, আমার শ্বশুর মারা গেছিলো যার জন্য পুজো করতে পারিনি। তো এই বছর পুজো হবে, আর আমাদের বাড়ির পুজো মানে আমাদের পুজোটা হচ্ছে কলা বউ দিয়ে, আমাদের কলা বউ দিয়ে পুজো হয়। তো আগে ঠাকুর দিয়ে মানে মূর্তি দিয়েই পুজো হতো, তো তার আগে পুজো হতো কলা বউ দিয়ে। তো আমার শাশুড়িই বলেছিল যে আমার যে ঠাকুমার শাশুড়ি ছিল তাকে আদেশ করেছিল যে মূর্তি দিয়ে পুজো দিতে, তার জন্য উনি মূর্তি দিয়েই পুজো দিত। আর আমার ক্ষেত্রে আমি মানে আমার বাপের বাড়িতেও কলা বউর পুজো হতো, যার জন্য আমার খুব ভালো লাগতো যে কলা বউ দিয়ে নতুন শাড়ি পরিয়ে তার পুজোটা করা, সেটা ভীষণ ভালো লাগতো। যার জন্য আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমাদের কলা বউ দিয়ে পুজো করবো। তো আমার শাশুড়ি মা আমাকে আদেশ করেছিল যে হ্যাঁ তুমি দিতে পারো, দিতে পারো কলা বউ দিয়ে, যেহেতু আমাদের নিয়ম ছিল, তার জন্য আমাদের বাড়িতে কলা বউ দিয়ে পুজো হবে। তো প্রতি বছর আমার বর হোক বা আমার দেওয়ার হোক, কেউ না কেউ ওটা কলা বউটাকে বানায় বা কিনে নিয়ে আসে, কিন্তু এবছর আমি বানাবো কলা বউ। তো তোমরা দেখো, দেখতে থাকো যে কলা বউ আমি কীভাবে বানাচ্ছি আর আমাদের পুজোটা কীভাবে হচ্ছে, আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আর আমার মেয়ে উপোস রয়েছি, কী কী করছি আমরা, চলো দেখতে থাকো। একবার দাও না, আমার দোকানে যদি কেউ শোনে তাহলে সবাই নাম তলা উঠে গেল। বৌমা একটু তাকাও, বৌমা বৌমা পুজোর কাজ হয়ে গেছে, আমি এখন ঘরে বসে রয়েছি। পুজোর কাজ হয়ে গেছিলো আমার অনেক আগে, অনেক আগে পুজোর কাজ হয়ে গেছে, তখন তাও প্রায় 5:30টার মধ্যে, 4:15 মানে 5:15 কি 5টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো
তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে তার কারণ হচ্ছে ব্রাহ্মণ আমাদেরকে বলেছিল উনি 5টার সময় আমাদের বাড়িতে আসবেন পূজো করতে। তো তার জন্য আমার দুই মেয়ে আমরা খুব তাড়াহুড়ো করে কাজ করেছি যে তাড়াতাড়ি করতে হবে, যে ব্রাহ্মণ চলে আসার ব্রাহ্মণ বলে গেছিল যে 5টার সময় আমি যাব, যদি ফিরে আসি, যদি না গোছে না তাহলে উনি চলে আসবে। আর লক্ষ্মী পুজো তো বুঝতে পারছো প্রতিটা মানুষের ঘরে ঘরে পুজো হয়, মানে ব্রাহ্মণ পাওয়াটা খুব মুশকিল, একবার যদি ব্রাহ্মণ চলে যায় তো কখন পাবো তার ঠিক নেই। যার জন্য তাড়াহুড়ো করে কাজটা করেছি যাতে ব্রাহ্মণকে পেয়ে যায়, মানে উনি এসে যেন দেখে সব বোঝানো আছে। কিন্তু দেখছি যে 5টার জায়গায় এখন বাজে 7:30, 7:30 বাজে এখনও পর্যন্ত আমাদের ব্রাহ্মণের কোনো পাত্তা নেই, জানি না কখন আসবে। যতক্ষণ না কিছু কমপ্লিট হচ্ছিলো ততক্ষণ বেশ ভালোই লাগছিল, একটা পুজো হবে ভাব। এখন যেহেতু সব হয়ে গেছে, এই জিমি আমার অলরেডি ও জিমি পড়ে তো বলছে মা ভাল লাগছে না কতক্ষণ, আর ঘরে টিভি দেখছে, আমিও তখন টিভি ঘরে ছিলাম, একটু বসে থাকতে আর ভালো লাগছিলো না, মাজা কোমর প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, যার জন্য আমি ঘরে চলে আসলাম। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা, যে ব্রাহ্মণ আসার কথা ছিল 5টা, সেখানে 7:30 বাজে বেজে গেছে, এখনও তার কোনো পাত্তা নেই। তো দেখো আমিও দেখি তোমরাও দেখো যে ব্রাহ্মণ কটায় আসে, 5টার পর মানে 5টা উনি টাইম দিয়েছে, সেই ব্রাহ্মণ কটায় আসে তোমরাও দেখো আমিও দেখি। আমাদের পুজোই কমপ্লিট হলো, ব্রাহ্মণ আসার কথা ছিল 5টা, সেখান থেকে ব্রাহ্মণ এসেছে 9:30, 9:30 ব্রাহ্মণ এসেছে, তারপরে ওই পুজো করলো, তারপরে আমি পাঁচালি করলাম, আর পারছি না, সহ্য হচ্ছে না পুজোটা, মানে পাঁচালি পড়ে ঠাকুর ঘরে দরজা বন্ধ করে আর আমি চেঞ্জ করলাম, করে এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে যা খাওয়ার আমি খাবো। তো আজকে আমার ভিডিওটা এত অবধি, এখানেই আমার ভিডিওটা আজকে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটাতে আছে সেটাতে ক্লিক করে দিও। তো সবাইকে বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।